বৈশাখী নিউজ, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও তথ্য প্রযুক্তি নীতিমালার সাথে বাজেট সংগতিপূর্ণ নয় বলে দাবি করেছেন তথ্য প্রযুক্তি খাতে জড়িত ব্যক্তিরা। এক্ষেত্রে খাতওয়ারি সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় হতাশ তারা। তবে খাতওয়ারি না থাকলেও প্রায় সব মন্ত্রণালয়ের মাধ্যমেই এই বরাদ্দ রাখায় হতাশার কিছু নেই বলে মনে করেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। 2021 সালের আগেই ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন হবে বলেও আশা তাঁর। সাইদুল ইসলামের রিপোর্ট। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা মহাজোট সরকারের তৃতীয় বাজেট এটি। অঙ্গীকার বাস্তবায়নে এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সরকার। গাজীপুরে হাইটেক পার্ক এবং জনতা টাওয়ারে সফটওয়্যার পার্ক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি জেলাকে ইন্টারনেটের আওতায় আনার কাজও শুরু হয়েছে অনেক আগেই। তৈরি হয়েছে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালাও, কিন্তু বাজেটে এখাতের জন্য বরাদ্দ নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করেন এখাতের সাথে জড়িত ব্যক্তিরা। কনক্রিট বরাদ্দগুলো যদি না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তিমিরে সেই তিমিরে আমরা আছি। কাজে সেদিক থেকে আমি বলবো যে এটা ডিজিটাল বাংলাদেশ ফ্রেন্ডলি বাজেট হয়নি, কিছু কিছু ক্ষেত্রে বরং ইট কন্ট্রাডিক্টস উইথ দ্য ন্যাশনাল আইসিটি পলিসি। লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট বরাদ্দ চান তারা। দাবি জানান ইন্টারনেটকে আরো সহজলভ্য করার। আমি সোনার গয়না কিনলেও বোধ হয় 9% বা 7% কিছু একটা দিতে হয়, আর আমি ইন্টারনেট ব্যবহার করার জন্য 15% ভ্যাট দিতে হচ্ছে। কষ্ট পেয়েছে যে কানেকটিভিটি অর্থাৎ ফাইবার অপটিক কেবলের উপরে আগে 3% ট্যাক্স ছিল, ভ্যাট ছিল, ভ্যাট অ্যান্ড ট্যাক্স ছিল, ওটাকে আরো বাড়িয়ে আরো 15% বাড়ানো হয়েছে। তবে বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী বললেন বরাদ্দ সুনির্দিষ্ট হওয়া জরুরি নয়, পুরো বাজেটেই আমি বলবো এই রিফ্লেকশন আছে। এটা নট নেসেসারিলি যে আমার মন্ত্রণালয় কতটুকু টাকা দিল, প্রত্যেক মন্ত্রণালয়কে কিন্তু টেকনোলজি নিয়ে করার কথা বলা হয়েছে এবং সেইভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। এখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেখানে সরকারি বরাদ্দ নির্দিষ্ট না করলে বেসরকারি উদ্যোক্তারা আগ্রহ পাবেন না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সাইদুল ইসলাম, বৈশাখী নিউজ, ঢাকা।